আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আপনারা সকলেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন গাজীপুরে ঘটল এক বিরল ঘটনা, এক বাছুরের দুই মাথা ও চার চোখ। কীভাবে এটা সম্ভব? হ্যাঁ বন্ধুরা, আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। সরাসরি দেখুন মহান আল্লাহ তাআলার কুদরতি কারিশমা। বন্ধুরা, এই ভিডিওগুলো বানাতে আমাদের অনেক কষ্ট হয়, এই জন্য ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং মহান আল্লাহ তাআলার কাছে আমি প্রার্থনা করি, বর্তমানে যারা এই ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা যেন তাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার তৌফিক দান করুন, আমিন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। গাজীপুরের জয়দেবপুরে দুই মাথা এবং চার চোখ নিয়ে জন্ম নেওয়া বাছুরকে দেখতে প্রায় প্রত্যেক দিন ভিড় জমাচ্ছে শত শত মানুষ। গত সোমবার সিটি কর্পোরেশনের মরিয়া এলাকায় আসলামউদ্দিনের খামারে জন্ম নেয় এই অদ্ভুত বাছুরটি। এরপর থেকে বাছুরটি দুই মাথা ও চার চোখের খবর পেয়ে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। বাছুরটির মালিক জানান, দুই বছর আগে কিশোরগঞ্জ থেকে 2,40,000 টাকা দিয়ে গাভীটিকে কিনেছিলেন তিনি। জন্মের পর থেকে বাছুরটিকে মা থেকে আলাদা রাখা হয়। দেখুন বন্ধুরা, আল্লাহ তাআলা চাইলে কি না করতে পারেন, এই ভিডিওটি তার একটি উৎকৃষ্ট প্রমাণ। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন গরুটি স্বাভাবিকের তুলনায় অনেক অনেক অদ্ভুত। গরুটির দুটি মুখ দুদিকে এবং চোখ দুটি দুপাশে। সুবহান আল্লাহ, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুনিয়াতে অনেক কুদরতের নিদর্শন দেখিয়েছেন, তার ভিতরে এটা অন্তর্ভুক্ত। এটা আল্লাহ তাআলা ছাড়া আর কারো পক্ষে করা সম্ভব নয়, কারণ আল্লাহ তাআলা জীবিতকে মৃত এবং মৃতকে জীবিত করতে সক্ষম, তার হাতে সব কিছুই সম্ভব। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এগুলো নিদর্শন মানুষকে দেখিয়ে শিক্ষা দেন যে দেখো মানুষ, আমি চাইলে কি না করতে পারি, সব কিছুই আমার আয়ত্তাধীন। তাই আসুন বন্ধুরা, আমরা মহান আল্লাহ তাআলার আদেশ মোতাবেক জীবনে ভালো কাজ করি, সদা সর্বদা মানুষকে সাহায্য করি এবং আল্লাহ তাআলার আদেশ মোতাবেক পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করি।